আমরা বিশ্বাস করি গণমানুষ যেন ভালো জীবনযাপন করতে পারে সেই ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করা, মানুষের জীবনমান উন্নয়ন করা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা, স্বাস্থ্যসেবা জনগণের দরগায় পৌঁছে দেওয়া, শিক্ষার প্রসার ঘটানো, উচ্চ শিক্ষার ব্যবস্থা করা, ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা, দক্ষ মানব শক্তি গড়ে তোলা, বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানব শক্তি গড়ে তোলা, চতুর্থ শিল্প বিপ্লবের উপযুক্ত দক্ষ জনশক্তি গড়ে তোলা, বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি ব্যবহার করে জ্ঞানে এবং দক্ষতায় প্রতিটি বাঙালি যেন সেইভাবে তৈরি হয় সেই লক্ষ্য নিয়েই কিন্তু আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। এবং আমরা এদেশের মানুষকে একটু শান্তি নিরাপত্তা উন্নয়ন নিশ্চিত করতে চাই এবং সেটা আমরা প্রমাণ করেছি। বারবার ঝড়ঝাপ এসেছে, আমরা তা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাবে। 2021 সালে আমরা সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী 2020 সালে উদযাপন করেছি, সেই সময় আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এখন আমাদের লক্ষ্য 41 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা, উন্নয়নশীল থেকে উন্নত দেশ। আর যে দেশের জনগণ হবে সকলেই প্রযুক্তি ব্যবহারে দক্ষ, অর্থাৎ ই জনগোষ্ঠী, ই গভর্নেন্স, ই ইকোনমি, ই হেলথ, ই এডুকেশন, অর্থাৎ ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব এবং সেই স্মার্ট বাংলাদেশে প্রত্যেকেই প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করবে এবং সেই প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবে। সেভাবেই আমরা পরিকল্পনা নিয়েছি এবং সেটা আমরা কিছু বাস্তবায়নও করছি। এই বদ্বীপ অঞ্চলটা, এই বদ্বীপ জলবায়ুর অভিঘাত থেকে প্রতিনিয়ত আমরা ক্ষতিগ্রস্ত হই, এর হাত থেকে রক্ষা করে এই দেশের জনগোষ্ঠীকে একটা উন্নত জীবন দিতে চাই। সেজন্য ডেল্টা প্ল্যান 2100 সেটাও প্রণয়ন করে আমরা সেটাও বাস্তবায়নের কাজ শুরু করেছি এবং এটা চলমানই থাকবে। যদি কোনো দেশপ্রেমিক, জাতির প্রতি জনগণের প্রতি দায়িত্ববোধশীল সরকার ক্ষমতায় থাকে, যারা জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করবে নিজের ভাগ্যে না, ওই মানি লন্ডারিং, অগ্নিসন্ত্রাসকারী অথবা গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ মানুষ হত্যাকারী বা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা থেকে আবার ভিক্ষার ঝুলি নিয়ে অন্যের দ্বারে হাত পাতা, এই ধরনের মানসিকতা কেউ যেন এই দেশে বা যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে নাই বা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, যারা জয় বাংলা স্লোগান দিতে বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারা এদেশের কোনো উন্নতিও চায় না। স্বাধীন বাংলাদেশ তারা চায়নি, সে কারণেই চায় না। কাজে সেই কথাটা সকলকে স্মরণ রাখতে হবে যে কখন বাংলাদেশের মানুষ উন্নত জীবন পেল আর কখন এদেশের মানুষ সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি এর কবলে পড়ে নিজের জীবন মানকে সম্পূর্ণ ধ্বংস পথে নিয়ে গিয়েছিল, সেটা সকলকে স্মরণ করেই, সেই তুলনা করেই জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কী চান। আমি শুধু এইটুকু বলবো যে এই আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন, আর ক্ষমতায় আসলে জনগণের কল্যাণেই কাজ করে এবং আমরা কাজ করে যাব। এবং যারা বলেন আওয়ামী লীগ কিছুই করেনি, ধ্বংসই করেছে, তাদেরকে আজকেও আমি প্রশ্ন করি যে 100টা মহাসড়কের নামের তালিকা আমরা বললাম, এই অধিকাংশ সড়ক একসময় আমরা তৈরি করেছি, এখন সেগুলি উন্নত করে দিলাম আর নতুন সড়ক করে দিলাম, 100টা সেতু একই দিনে উদ্বোধন, 100টা সড়ক একই দিনে উদ্বোধন, এটা অতীতে কেউ কখনো করতে পেরেছে? পারেনি। পারে আওয়ামী লীগই, এটাই প্রমাণিত সত্য।